প্রদ্যুৎ বৰদলৈ পরাজিত করার আহ্বান বিধায়িকা শিবামণি কার হয়ে প্রচার চলাইছে বটদ্রা সমষ্টির বিধায়িকা শিবামণি বৰাই। এনেও কংগ্রেসত চলিছে এতিয়া গড়া খহনীয়ার ঋতু। নগাঁও প্রদ্যুৎ বৰদলৈর ভেটিত চিপ্রাং মারিছে নাকি শিবামণি বৰাই? ২৬ তারিখে ইভিএমৰ বুটাম টিপি বিপুল ভোটত প্রদ্যুৎ বৰদলৈ পরাজিত করবলে কংগ্রেসের নির্বাচনী সভাতে রাইজক আহ্বান জানালে কংগ্রেসের বিধায়িকা শিবামণি বৰাই। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা, রাইজর দলের সভাপতি অখিল গগৈ, কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের তত্ত্বাবধায়কে পৃথ্বীরাজ সাথের উপস্থিতিতে সকলরে চকু বহল করে কংগ্রেসের বিধায়িকা শিবামণি বৰাই জানালে এই আহ্বান। পিছে জানি বুঝি নহয় নির্বাচনী জনসভা জিভা পিছলিল কংগ্রেস বিধায়িকা শিবামণি বৰাই। শিবামণি বৰাইৰ জিভা পিছলি মুখেদি ওলাল ওলোটা পানি। প্রথমে সকলে উচপ খাই উঠিল যদিও বিধায়িকার জিভা পিছলাটো সকলে বুঝি পালে, সেই গতিকে পরিস্থিতিও বিশেষ কোনো জটিল হয়ে নপরে। ৰূপহীহাটৰ পৰা মোজামিল হকৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।